প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে নিয়ে এসেছি গাবতলির ঐতিহ্যবাহী গরুর হাটে। এর আগে আপনাদেরকে গেইল গরুটা দেখিয়েছিলাম, যে গেইল গরুটার দরদাম জানানোর চেষ্টা করেছিলাম যে গেইল কেন বিক্রি হলো না, আমরা একটু বিক্রেতার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কেমন আছেন? ভালো আছি। কিন্তু মন খারাপ দেখতেছি তো আপনার। খারাপ মানে গরুটা বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে না, কিন্তু ক্রেতা কি আসে নাই? দেখেন এই যে ছোট গরু মানে চাহিদা বেশি, আমাদের গরু বড় গরু চাহিদা কম। বড় গরু খুব চাহিদা, মানে খুবই চাহিদা। ক্রেতা কি একবারই আসে নাই? কোনোবার আসে নাই, আসেই নাই। ওই মানে দাম শুনি করে মারে। কত টাকা বলছে? আমি 22 লাখ টাকা। ক্রেতারা কত বলেছেন? ক্রেতারা 2 লাখ 3 লাখ 2.5 লাখ এরকম বলে। মাত্র এত বড় গরু মাত্র 2-3 লাখ 2.5 লাখ টাকা বলে? মানে ছোট গরু কিনতেছে 40,000 টাকার গরু, 80,000 60,000 টাকা। কিন্তু এই যে আসলে এই এত বড় গরু আপনি কি করবেন বিক্রি না হলে? আসলে বিক্রি না হলে বড় প্রধানমন্ত্রীর খাবার কথা আবেদন দেখি কি করে। মানে প্রধানমন্ত্রীর কাছে কি আবেদন করতে চাচ্ছেন? এটা যদি সে আপানে থাকে তাহলে গিফট দিয়ে যাবো। গিফট দিয়ে যাবেন প্রধানমন্ত্রীকে? তো এই প্রতিবেদনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে কি আর কিছু বলতে চান? প্রধানমন্ত্রীর কাছে আবেদন, যদি আমার গরুটা অনেক টাকা খরচ, এখন তো বাড়িতেও নিয়ে যেতে পারছে, যদি 3 দিন লাগবে গাঁট পার হতে, গাঁটের দাম হয়েছে 3 দিন লাগবে, তাহলে আমি গরু নিয়ে কি করবো? ওখানেই তো মারা যাবে। আচ্ছা, তার তো করার কিছু নেই, আর বাড়িতে নিয়ে যেত খাওয়াবো কি? সুপ্রিয় দর্শক শুনলেন যে বিক্রেতার কথা, যে উনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন যে গরুটা যদি উনি নেন তাহলে ওনাকে একটা গিফট দিয়ে যাবেন। আসলে তা আশা করি এই প্রতিবেদনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কানে কথাটা পৌঁছবেন, এবং এই ব্যবসায়ীদের বা এত কষ্ট করে যে গরু লালন পালন করেছেন আসলে তার একটা সৎ ব্যবহার বা মানে উচিত মূল্য দিয়ে গরুটা যদি প্রধানমন্ত্রী ক্রয় করেন তাহলে উনি অনেকটা খুশি হবেন। তো এই যে আপনি যে বললেন যে গরুটা ঘুরে নিয়ে গেলে তো লালন পালন করতে আরো অনেকটা অনেক কষ্ট হবে বা অনেক খরচ হবে? হ্যাঁ, অনেক খরচ হবে, অনেক খরচ, মানে সেই খরচটা বহন করতে পারবো না। বহন করতে পারবেন না? সময় পাবো। তো ছোট গরুকে নিয়ে আসেন নাই আপনি? আমি ছোট গরু আনি না, আমি ছোট গরু মানে একটা গরুই আনছিলাম, একটা গরুই আবার একটা গরু নিয়ে আসছিলেন, একটাই আনছি। তো একটা গরু বা আপনার সর্বমোট কত খরচ হয়েছে এটা লালন পালন করা? বা 14 লাখের উপরে। 14 লাখের উপরে খরচ হয়েছে। আর সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে এত বড় একটা গরু 14 লাখের উপরে খরচ হয়েছে, ক্রেতা মাত্র 3 লক্ষ টাকা বলেছেন। আসলে এটা কি বলবো যে অস্বাভাবিক। তো ঠিক আছে, আমরা দোয়া করি যে আপনার কথাগুলো প্রধানমন্ত্রী শুনুক। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে অনেকটা ছোট গরু শূন্য গাবতলী হাটে, বড় গরুগুলোর মূল্য এইভাবে এখনো পায় নাই। তো চলুন আমরা ঘুরে ঘুরে হাঁটানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে বড় গরুগুলোর চাহিদা আসলে খুবই কম, বড় গরুর ক্রেতাও খুব কম। ইউটিউব চ্যানেল ভাই এনি বাংলা টিভি? হ্যাঁ, এনি বাংলা। দর্শক দেখতে পাচ্ছেন না, এই যে এখনই যাবো। শুধু ক্রেতার ক্রেতা দর্শক দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে গরু খুবই সংকট। তো ছোট গরুগুলোর খুবই চাহিদা, কিন্তু বড় গরুগুলোর ক্রেতা ওইরকম নেই।